हेलो फ्रेंड्स, गुड नून फ्रॉम सिटोंग। तो আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাব এখন ঘুরতে। তো নিচে গাড়ি এসে গেছে, এখন চটপট বেরোতে হবে, বেশি সময় নেই। তো চলো এখন ডাইরেক্ট গিয়ে গাড়ি থেকে কথা হচ্ছে। তো ফেদে আমি আবার গাড়িতে চলে উঠে পড়েছি, আমরা যাচ্ছি এখন সাইট সিন করতে। তো আমরা এখন যাচ্ছি নামথিন পকরি আর অহলদারা। তো চলো যাই, কি আছে যা নিজেও জানি না, কে তোমরাও দেখতে পাবো আমিও দেখতে পাবো। তো চলো, এটা হচ্ছে পোখরির ওপর থেকে ভিউ। আমরা নিচে যাব এখন, এখান থেকে দাঁড়িয়ে দেখে ভালো লাগছে, সেজন্য দাঁড়িয়ে পড়লাম এখানে। তো আমরা এখন চলে এসেছি নামকিন পোখরিতে। মানে এটা হচ্ছে পোখরি মানে পুকুর। তো এখানে মানে আগে জল থাকেন, মানে জল থাকেন আমাদের কপালে আছে, মানে আমাদের আসার আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এখানে জল আছে, নাহলে জল থাকেন এখানে, শুকনোই থাকে। তো আমাদের কপাল ভালো যে আমরা জল দেখতে পেয়েছি। আর জায়গাটা খুব সুন্দর, চারিদিকে ঝাউবন দিয়ে ঘেরা, খুব সুন্দর জায়গা, চারিদিকটা পুরো ঝাউবন দিয়ে ঘেরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। আমরা নামকিন পোখরি থেকে চলে এসেছি অহলদারা। তো অহলদারাতে আমরা ঢুকছি এখন। এখানে খুব সুন্দর বলে নাকি সানরাইজ সানসেট হয়। তো দেখা যাক, সব সিঙ্কোনা গাছ, ম্যালেরিয়ার ওষুধ। তো আমরা চলে এসেছি এখন অহলদারাতে। এখানে সানসেটটা খুবই সুন্দর, আর পাহাড়ের রেঞ্জটা দেখো, খুব ভালো লাগবে। জাস্ট দেখো ভিউটা, লুক এট দ্য ভিউ, ওয়াও। সানসেট হতেই চলেছে, তো তোমরা দেখো জাস্ট, সানসেটটা খুব সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো। ওই দূরে দেখতে পাচ্ছ সাদা মতো, ওটা হচ্ছে তিস্তা। ওটা পাহাড় থেকে নেবে অত চওড়া হয়েছে, আর পাহাড়ি থাকা অবস্থায় তোমাদের দেখাচ্ছি, পাহাড়ি থাকা অবস্থায় দেখো কত সরু। তো আমরা আছি এখন অহলদারা, এটা হচ্ছে সিটং এর মেইন ভিউ পয়েন্ট। মানে আমাদের ড্রাইভার বাবু যিনি নিয়ে আসছিলেন, তিনিই বললেন যে এটা হচ্ছে সিটং এর মেইন ভিউ পয়েন্ট, মানে এখানে সবাই সকালবেলা সানরাইজ আর বিকেলবেলা সানসেট দেখতে আসে। তো আমরা সানসেট দেখতে এসেছি, সানরাইজ আর দেখবো না, পাহাড়ের ধারে যাবো একদম, মানে খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। তো সন্ধ্যে হতে চললো, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখানে একটা দোকান আছে, দোকানে কফি অর্ডার দেওয়া হয়েছে আর মোমো অর্ডার দেওয়া হয়েছে। তো আসুক, মোমোর সাথে দার্জিলিং এর কফি, হোয়াট এ কম্বিনেশন। আলাদাই খেতে কফিটা, সত্যি আলাদা টেস্ট, মোমোটার আলাদা টেস্ট, কফিটার আলাদা টেস্ট। এই জন্যই বলে পাহাড়ি এলাকার চা কফি। অহলগিরি থেকে এসে গাড়ি থেকে নেমে পড়েছি, এখন যাবো উপরে। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, দিদি তো টুপি মাথায় দিয়ে নিয়েছে, আর দাদার কান ফাঁকা, দাদা ঠান্ডা লাগে না। তো চলো এখন উপরে যাই, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, ভীষণ। তো ঘরে আস্তে আস্তে চা আমাদের চলে এসেছে, এই যো চা, চায়ের কালারটা দেখো, যা সুন্দর চা বানায় না, ও বাপরে, যার কোনো কথা হবে না চায়ের নিয়ে, হেভি সুন্দর চা করে। আর দার্জিলিং এর চা তো কোনো কথাই হবে না। চলো এখন চাটা চটপট খেয়ে নি, আবার তোমার কাছে পরে আসছি। চায়ের সাথে পোকরাও চলে এসেছে, রাতের জোনাকি পোকা, কি সুন্দর লাগছে দেখো। পাহাড়ের ধারে বাড়ি, সে বাড়ি আলো জ্বলছে,
অপরূপ সুন্দর লাগছে। জোনাকি পোকা জ্বলছে দেখো। চা কফি খাওয়ার পর আমি একটু শুয়ে নিয়েছিলাম, একটু ঘুম দিয়ে দিয়েছি, মানে ভালো মতোই ঘুম দিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি 9টা বাজতে চললো, বাইরে যা ঠান্ডা তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না এত ঠান্ডা, মানে হাড়কা পানি ঠান্ডা যাকে বলে। আমি আমার মতো ছেলে জ্যাকেট পরেছে, এরকম টুপি নিয়েছে, তার মানে বুঝে নাও যে কেমন ঠান্ডা, আমি কেমন ঘামি নিশ্চয় তোমরা জানো, মানে আমার কেমন গরম লাগে, এত ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, খুব মজা লাগছে। তো চলো এখন একটু নিচে আগুন পোয়াচ্ছে ওখানে যাবো। আগুন পোয়াতে এসে গেছি, মানে এতটা ঠান্ডা মানে কল্পনা করতে পারিনি। দাদা বলছিল বটে ঠান্ডা পড়বে, মানে ঠান্ডা পড়বে, তো আমিও ভাবছিলাম যে ঠান্ডা পড়বে, কিন্তু এতটা ঠান্ডা ভাবা যায়নি। তো এখন আগুন পোয়াতে হচ্ছে, দেখো কি অবস্থা, মনে লাগছে ঠান্ডায় বোঝে। চার পাঁচ इस बार तो कोविड के वजह से और भी टेम्परेचर थोड़ा और भी घटा है, क्योंकि कार्पर रिलेटिवली कम चला है। काले हफ्ते वो बारिश हुआ था ना सर, उस वक्त तो हमारे डिनर तो सर्व हो गया था। हम এখন খেতে বসেছি বাইরে টেবিলে, মানে আলাদা একটা মানে ফিলিংস আসছে কি বলবো। দেখো বাইরে ব্যালকনিতে আমরা সবাই খেতে বসেছি ডিনার আমাদের। এই যা গরম ভালো লাগবে, একটা আলাদাই ফিলিংস আসছে এখানে। ডিনার রেডি, রুটি পেঁয়াজ তার সঙ্গে চিকেন কারি আর একটা সবজি। তো চলো এখন ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর রান্না করেছিল, মানে অসাধারণ, পুরো ঘরোয়াদের মতো, যদিও এটা হোমস্টে ঘরোয়াদের মতনই রান্না হবে, তো খুব সুন্দর রান্না করেছিল। চলো এখন শুতে যাব, রাত্রিতে ভোরবেলা ওঠার প্ল্যান আছে, দেখি কতদূর কি করতে পারি। তো রাত এখন 2 বাজতে চললো প্রায়, আমি ব্যালকনিতে বসে আছি একা একাই, হেবি সুন্দর লাগছে, কত পশু পাখি ডাকছে শুনছি, আওয়াজ শুনছি, খুব ভালো লাগছে, আমার খুব ভয়ও লাগছে একা বসে আছি। ভয়ের কিছু নেই, যদিও পাশেই ঘর, এই যে ঘর পেছনে, আর এই ব্যালকনিতে বসে আছি আমি। তো চলো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আজকের জার্নি তোমাদের কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।